আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য মেহবুবার। কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে যা বলছে তালেবান। ছাত্রীদের রেকর্ড পুড়িয়ে দিয়েছেন আফগান বোর্ডিং স্কুলের প্রতিষ্ঠাতা। কাবুলের জাদুঘর রক্ষায় বাহিনী মোতায়েন করল তালেবান। হামাস রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস করে দেবে। এবং সর্বশেষ, আফগানিস্তানে পোস্টিং চাইল ভারতের দুই নারী পুলিশ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য মেহবুবার। আফগানিস্তান প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়েছে জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়তে সেদেশের যে অবস্থা হয়েছে তা থেকে শিক্ষা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের, মোদি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদের বারবার বলছি, ধৈর্যের পরীক্ষা নেবেন না, পরিস্থিতি বুঝুন এবং নিজেদের শুধরে নিন। কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেই ভালো হবে না। কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রকে একাধিকবার কাশ্মীরের মানুষ এমনকি পাকিস্তানের সঙ্গেও আলোচনা বসার পরামর্শ দিয়েছেন তিনি। এই নেত্রী বলেন, আমেরিকা সুপার পাওয়ার, তারপরও তাদের আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে, তালেবান তাদের পালাতে বাধ্য করেছে। কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে যা বলছে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে হাজার হাজার আফগান এবং বিদেশিদের সরিয়ে নেওয়ার সময় সৃষ্ট বিশৃঙ্খলার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে তালেবান। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল। তালেবানের কর্মকর্তা আমির খান মুতাকি বলেন, সর্বশক্তি এবং সুবিধা নিয়েও কাবুল বিমানবন্দরে শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে আমেরিকা। দেশ জুড়ে শান্তি এবং শান্ত পরিবেশ বিরাজ করছে, কিন্তু শুধুমাত্র কাবুল বিমানবন্দরেই বিশৃঙ্খলা। এদিকে কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে লোকজন যাতে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হতে পারে তা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রীদের রেকর্ড পুড়িয়ে ফেললেন আফগান বোর্ডিং স্কুলের প্রতিষ্ঠাতা। আফগানিস্তানের একমাত্র মেয়েদের বোর্ডিং স্কুলের সহ প্রতিষ্ঠাতা শাবানা। তালেবান সদস্যরা যেন এই স্কুলের শিক্ষার্থীদের খোঁজ না পায় তাই এসব রেকর্ড পুড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন শাবানা। টুইটারে শাবানা ছাত্রীদের রেকর্ড পোড়ানোর ব্যাপারে লিখেছেন, আফগানিস্তানের একমাত্র মেয়েদের বোর্ডিং স্কুলের প্রতিষ্ঠাতা হিসাবে আমি সব ছাত্রীর রেকর্ড পুড়িয়ে দিয়েছি, ছাত্রীদের মুছে ফেলতে নয়, তাদের ও তাদের পরিবারকে রক্ষা করতে। ওই পোস্টে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, 2002 সালের মার্চে তালেবানের পতনের পরে হাজার হাজার আফগান মেয়েকে আবার পরীক্ষা দিতে স্কুলে ভর্তি হয়েছিল, কারণ তালেবান মেয়ে শিক্ষার্থীদের অস্তিত্ব মুছে ফেলতে তাদের সব রেকর্ড পুড়িয়ে দিয়েছিল। ওইসব মেয়েদের মধ্যে আমিও ছিলাম। আফগানিস্তান থেকে এসব মেয়েরা পালিয়ে যেতে পারবে না, তাদের শিক্ষার জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন শাবানা। এর আগে 1996 ও 2001 সালের শাসনামলে তালেবান নারীদের স্কুল ও কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল, এমনকি বাইরে বের হওয়ার সময় নারীদের চেহারা দেখানো পুরোপুরি নিষিদ্ধ ছিল। তবে এবার নিজেদের রক্ষণশীল মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে বলে দাবি করেছে তালেবান। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি নারী চাকরিজীবীদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কাবুলের জাদুঘর রক্ষায় বাহিনী মোতায়েন করল তালেবান। ক্ষমতা দখলের পর আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। আগেরবারের মতো বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন ধ্বংসের অভিযোগ থেকে নিজেদের বাঁচাতে চায় সংগঠনটির নেতারা। আফগানিস্তানের জাতীয় সংগ্রহের পরিচালক মোহাম্মদ ফাইম রহিমি গতকাল জানিয়েছেন, কাবুলের জাতীয় জাদুঘরের বাইরে সশস্ত্র পাহারা বসিয়েছেন তালেবান। সে সঙ্গে তাদের প্রতিশ্রুতি, আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যর নমুনা বহনকারী নিদর্শনগুলো রক্ষা করা হবে। এ নিয়ে বুধবার তালেবান নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে তার। রহিমি জানিয়েছেন, কাবুলে ন্যাশনাল মিউজিয়াম অব আফগানিস্তান ভবনের দরজায় রক্ষী মোতায়েন করেছে তালেবান।
হামাস রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন শক্তি সম্পর্কে ইহুদিবাদী মারাত্মক ধরনের ভুল হিসাব নিকাশ করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র ফাউজি বারহুম। তিনি বলেন, হামাস রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে। ইসরায়েলের সম্প্রতি গাজা উপত্যকায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ফাউজি আরও বলেন, দখলদাররা পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না, তারা ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর বার্তাকে বিবেচনা নিচ্ছে না, তারা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে, সাংবাদিক শিশু এবং অন্যান্য লোকজনকে হতাহত করছে। তিনি বলেন, গাজার জনগণের শক্ত প্রতিরোধের মুখে প্রচণ্ড ব্যর্থতার ঢাকার চেষ্টা করছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইসরায়েল বাড়াবাড়ি করলে আবারও তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে এবং আল আকসা মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থাপনাগুলোকে সুরক্ষা দেবে হামাস। গতরাতে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিমান গাজার মধ্যাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে অন্তত 140 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এবং সর্বশেষ, আফগানিস্তানে পোস্টিং চাইল ভারতের দুই নারী পুলিশ। কাবুল দখলের মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল নিয়েছে তালেবান। এই ঘটনা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দেশের নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক টুইট বার্তায় বলেন, হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশি দিন টেকে না, সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয় তার স্থায়িত্ব অনেক কম। ভারত ও তিব্বত সীমান্ত পুলিশের দুই নারী কনস্টেবল আফগানিস্তানে বদলি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সহায় ও বিচারপতি অমিত বনশল এ ধরনের মামলার আবেদনে বিস্মিত হয়েছেন, যদিও মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।